তোমার নাম কি? অভিরাম সাউ বাবু। তা তোমার বাড়ি কোথায়? অরুইপুর গায়ে বাবু, ওড়িশা। বাড়িতে আছে কে? দাদা আছে, বৌদি আছে, দুই ভাইপো আছে। তা তোমার বাড়ি যেতে হয় না? কালে ভদ্রে বাবু, আমি তো সংসার করিনি। ধার জমি আছে কিছু, দাদাই দেখে। তা তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয়ই, তবে সে দরকার আমার হবে না বাবু, হলে বদলি দিয়ে যাব নিশ্চয়ই। বদলির কথা কেন উঠলো সেটা বলছি তোমায়, আবার সন্ধেবেলা একা থাকতে ভয় হয়, আবার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই সন্ধেবেলা রেঁধে দিয়ে চলে যাবে, আর তখন আমার কাছে একজন লোক থাকা চাই। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে, আমার নিজের মনে কোনো ভূতের ভয় নাই। ঠিক আছে অভিরাম। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্কর বাবুর। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা, স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্কর বাবু। এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিমবাংলা আর উড়িষ্যার বর্ডারে এই ছোট্ট শহর কাঞ্চনতলায় এসেছেন। নিজে একা মানুষ, দুখানা ঘর সমেত একতলার এই ছোট বাড়িটা পেয়েছেন। শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয়, অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেননি। অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশ ভালো লাগতে লাগলো। এমনি কাজ তো ভালো করেই, খাটতেও পারে, আর সন্ধেবেলা সে সত্যি করে শঙ্করবাবুকে সঙ্গ দেয়। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে, কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি। আমি কিন্তু ভূতের গল্প জানি বাবু, অভিরাম বলল। ও তা হোক, ও জিনিসটা তুমি বাদ দাও। তা বেশ বাবু, তাই হোক। তবে যদি কোনোদিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন তো আমায় বলবেন, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাব, দেখবেন কেমন মজার গল্প। তুমি নিজে ভূত মানো অভিরাম? আমার আর মানা না মানার কি আছে বাবু, ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানেই যে খারাপ লোক হবে এটা আমি মানি না, ভালো ভূত হলে খেতে কি। কথা আর বেশি এগোল না। এই ঘটনার 3 মাস পরে অভিরাম শঙ্করবাবুর কাছে, বাবু দাদার কাছ থেকে চিঠি পেয়েছি, বেশি বর্ষা হবার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে, দাদা একা সামলাতে পারছেন না, আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু? শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়ই, খুব ভালো লোক দিয়ে যাব, তবে সে বোধহয় আমার মতো অত কথা বলতে পারবে না। তা হোক, সন্ধেবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। তা খুব পারবে, আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণ ও আপনার কাছে থাকবে। 3 দিন পর শঙ্করবাবু একটা পোস্টকার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে, খবর ভালো নয়, আরও 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অভিরাম ফিরবে। আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অয়ন চক্রবর্তী। পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গা এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন। শঙ্করবাবু কি আর করেন, শঙ্করবাবু একা একা তার শোবার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম, অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমেই রাত নিঝুম হয়ে এল। শঙ্করবাবুর মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে, ভূতের ভয় এর মধ্যেই তার শিরদাঁড়া দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি, পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু! সে কি, এ যে অভিরামের গলা, অভিরাম নাকি? চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু। হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। আবার ধরে প্রাণ এলো অভিরাম, দাঁড়া দরজা খুলি। না বাবু, খুলবেননি। মানে? খুলে কিছু দেখতে পাবেননি। সে কি, আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম নই,
আমি অভিরামের ভূত, আমায় বন্যায় টেনে নিয়ে গেছে, আমি আর বেঁচে নেই। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনলেন আমার কথা? তবু কোনো উত্তর নেই। বাবু আবার ডাকল বাইরের অন্ধকার থেকে, এবার কথা এলো বাড়ির ভেতর থেকে। তোকে কি করে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলে পাবেন, আপনিও যদি ভূত হন। ওই ভূত হয়েছি শুনেই তো আমার হাত তাড়াম খাঁচা ছাড়া হয়ে গেছে। তবে তবে চলে আসুন বাবু। আমাকে গল্প শোনাতে পারবি? হ্যাঁ। ভূতের গল্প? হ্যাঁ। কারণ এখন আর ভয় নেই, কি বলিস? হে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 হ